মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমি কিছুটা কাজ এগিয়ে নিলাম রান্না করে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট করেছি ক্রিম কেক, আর হচ্ছে কালকে যে মুখবারটা ছিল ওটা দুজনে অর্ধেক অর্ধেক করে খেয়ে নিয়েছি। আর হবে হিউজ একটা পটল চিংড়ি, আর করবো হচ্ছে পেঁপে সেদ্ধ, আর রাত্রিবেলা ডাল করবো, আর পটল চিংড়িটা থেকেই যাবে। পটল চিংড়িটা দুবেলার জন্যই করবো, তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমি কি করে পটল চিংড়ি করবো। আসলে রান্নাঘরটা দুদিন ধরে ঢোকা হয়নি, তো আগে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, তারপর এই কাজগুলো করলাম, ওই জন্য একটু হাঁপিয়ে গেছি। আর সোফার যে অবস্থাটা ছিল সেটা এবার গিয়ে গোছাবো, গুছিয়ে স্নানে যাব, পুজো দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো। চলো আস্তে আস্তে কাজগুলো করা যাবে, তোমাদেরকে দেখাই। আজকে প্রচন্ড সুন্দর একটা রোদ উঠেছে, জানো তো, প্রচন্ড ভালো একটা রোদ উঠেছে, পুরো ঝা চকচকে আকাশ যাকে বলে। তো চলো এবার আমি সবটা গুছিয়ে নিই, ঘর ছাড় দেওয়া ঘর মোছা সব হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। পটল চিংড়িটা ধুত করেই বানাবো বলে ঠিক করেছি। তেলটা সর্ষের তেল দিয়েছি, একটু পরিমাণটা বেশি দিয়েছি। আলুটা ছেড়ে দিলাম, আলুটাকে আগে ভেজে নেব লাল লাল করে নুন হলুদ দিয়ে, তারপর পটলটাকে ভাজব। দেখো নুন আর হলুদটা অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার হালকা করে ভেজে নেব, মানে হালকা ঠিক নয়, ভালো করে ভেজে নেব বলি আর কি। দেখো মোটামুটি নুন হলুদ দিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার আমি আলুটাকে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এবার সেম ভাবে আমি পটলটাও ভেজে নেব, কিন্তু পটলটা ভাজার সময় আমি হলুদ দেবো না, শুধু নুন দিয়ে ভেজে নেব। বাপরে বাপ, এই জল থাকে এত খেতে না। দেখো পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি পটলগুলোকেও, এইবার আমি পটলগুলোকেও তুলে নেব। সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে, যেটুকু হলুদ ওই আলুতে দেওয়া হয়েছিল সেইটুকুই আমি আলাদা করে কিন্তু পটলে আর হলুদ দেইনি। আর তোমরা বলতেই পারো আলুটা কেন আগে ভাজলাম, পটলটাও তো ভাজতে পারতাম। প্রথমত পটল ভাজতে গেলে না তেলটা একটু পুড়ে পুড়ে দেয় কালো কালো, ওই জন্য আলুটাকে আগে ভেজে নিয়েছি। আর আলু পটল একসাথেও ভাজা যায়, কিন্তু পটল তেলে দিতে দেখবে একটু জল জল ছেড়ে আসে, তাই জন্য আমি আলুটাকে আগে ভেজে দিলাম। যেহেতু একটু জুত করে আজকে ভালো করে রান্না করছি, তাই না হলে আদারওয়াইজ একসাথেও ভাজা যায়। তো আলু পটল ভাজার পরে যে তেলটা রয়েছে এটাকেই আমি ব্যবহার করবো, আলাদা করে আর তেল দেবো না। কারণটা হচ্ছে ভাজাগুলো যে তুলেছি তখন কিন্তু মোটামুটি একটু তেল উঠেইছে ভাজার সাথে, তাই আর দিচ্ছি না। আমি দিয়ে দেবো জিরেটা ফোড়ন। জিরে ফোড়ন দেওয়ার পরে মনে পড়েছে যে আমি চিংড়ি মাছটাই ভেজে তুলে নিতে ভুলে গেছি, তাই জিরে ফোড়নের মধ্যেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি, তারপর তুলে নেবো। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজলে পুরো শক্ত শক্ত ধরে যাবে। তো চিংড়ি মাছ তুলে নিয়েছি আমি, আর একটু জিরে আমি দিয়ে দিলাম, চিংড়ি মাছের সাথে যা উঠে গেছে উঠে গেছে। আর এইবার এই মশলাটা আমি দিয়ে দেবো, তেজপাতা চাইলে তোমরা ফোড়নে দিতে পারো, আমি ফোড়নে দেই না, বহুবার বলে দিয়েছি আর বলছি না। এই মশলাটা অ্যাড করবো, এটার মধ্যে রয়েছে আদা, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর হলুদ। ব্যাস এ কটা মশলাই রয়েছে, তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু আমি যখন মশলাটা বাটলাম তাই জন্য বেটেই নিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর আলু পটলগুলোকেও ছেড়ে দেবো, মোটামুটি ভাজতে ভাজতে ওগুলোও সেদ্ধ হয়ে রয়েছে। দু তিন মিনিট মতো মশলাটাকে এমনি নেড়ে চড়ে নিলাম আর কি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর ওই ভাজা পটল আর আলুগুলোকে দিয়ে দেবো, এবার দিয়ে ভালো করে কষাবো। এবার দেখো এবার আলু পটলটাকে ছেড়ে দিয়েছি, এইবার ভালো করে ঢেকে ঢেকে কষাবো, এতক্ষণ তো ঢাকা দিতেই হয়নি, এবার মোটামুটি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর লাস্টে একটুখানি কিন্তু চিনি দেব, যেহেতু এতটা তরকারি হচ্ছে, তো ঢাকা দিয়ে দিই, কষতে থাকুক এটা। দেখো ঢাকা দিয়ে 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 কষিয়ে কষিয়ে মশলাটাও বেশ পটল আলুর সাথে ভাজা 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 হয়ে এসছে। এইবার আমি জল দিয়ে দেবো, আর নুন যেহেতু আলু পটলে দেওয়া রয়েছে প্লাস ওই চিংড়ি মাছটাও ভেজেছি যখন দিয়েছি, তাই একদম সামান্যই দিতে লাগবে, বেশি একটা দিতে লাগবে না। তো যেটুকুই দিতে লাগুক এবার আমি দিয়ে দেবো নুন আর চিংড়িটা। নুনটা নিয়ে একটু চাপেই থাকি, কারণ ওই একটু কম খায় আর কি নুনটা, এটুকু দিলেই হয়ে যাবে আশা করছি। আর যদি লাগে পরে আমি দিয়ে দেবো।
অসুবিধে নেই। দেব একটু চিনি, ব্যাস এবার মিলিয়ে ঝুলিয়ে দিয়ে দেবো, আবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিই। বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি নুন চিনিটা দেওয়ার পরেও, বেশ দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর দরকার নেই। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, নামানোর কিছুক্ষণ আগ দিয়ে আমি চিংড়ি মাছটা দেবো, তারপর নামানোর একদম আগে আগে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেবো। আর জল দেওয়াতে না মনে পড়ে এখনো, যখন নিজে গবগবিয়ে জল ঢালি কষিয়ে দেওয়ার পর, তো তখন মনে পড়ে ছোটবেলায় মাকে না সবজিতে জল, মানে আমি আগা করে একটু শুকনো শুকনো খাবার পছন্দ, কষা কষা ডাল একদমই পছন্দ নয় আমার। কষানোর পর যখন কষানো অব্দি আমার সবজিটাকে দেখতে ভীষণ ভালো লাগতো, যেই মাকে দেখতাম জল ঢালতে তখনই মাকে বলতাম আজকের রান্না কেমন হবে বোঝা হয়ে গেছে। মানে তখন তো এই সেন্সটা ছিল না যে সবজিটাকে সেদ্ধ করতে হবে বা কিছু, জলটাকে টানিয়ে দিলেই তো জলটা কমে যাবে, তখন আবার শুকনো শুকনো তরকারি একটা রেডি হবে, তো এসব তো ধারণা ছিল না। জল ঢালতে দেখলেই মাকে বলতাম আজকের তরকারি কেমন হবে আমার বোঝা হয়ে গেছে। জাস্ট একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মোটামুটি হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, যেহেতু আমার ডাল নেই আর রাতেও খেতে হবে, তাই এইটুকু গ্রেভি গ্রেভি না রাখলে না রাতে আর খেতে পারবো না, মানে আবার জল দিয়ে তাহলে গরম করতে হবে আলাদা করে। আর জল দিতে একদমই ভালো লাগে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেবে একটু সামান্য গরম মশলাগুলো, সামান্যতে আমার কাজ চলে যায় কারণ আমি এটা ঘরে বানিয়েছি তাই জন্য। তো চলো তোমাদেরকে ফাইনাল লুক পরে দেখাচ্ছি, তো চলো দেখাই তোমাদেরকে পটল চিংড়িটা, খুল যা সিম সিম। এই দেখো দেখেছো এখনই কতটা ঝোলটা টেনে আসছে, কারণ এর পর এইটুকু ঝোল না রাখলে আবার তাহলে রাত্রিবেলা আমাকে জল দিয়ে গরম করতে হতো, তখন খুব খারাপ লাগতো খেতে। আশা করি খেতে ভালোই লাগবে, দেখতে তো দুর্দান্ত হয়েছে, ফটোতে তেমন একটা ভালো আসছে না আর কি ক্যামেরাতে, যাই হোক ঠিক আছে। আর পাশেরটায় রয়েছে, এটা মাংসটা আমি গরম করলাম, এই মাংসটা দিয়েছিল দিদি বাড়ি থেকে সেই দিনকে, আমাদের তো কালকে ঘরে খাওয়া হয়নি তাই আজকে গরম হলো। আর রয়েছে মেনুতে পেঁপে সেদ্ধ আর ভাত। আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে একটা, লাস্ট ভাত বসালাম, ভাত বসিয়ে এলাম। তোমাদেরকে তো সেদিনকে আমি, ও আমাকে যে গিফটটা দিয়েছে সেটা দেখিয়ে দিয়েছি, আরও একটা সারপ্রাইজ গিফট আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমি জানতাম না। তো মামুনি আর পাপা আমাকে একটা কানের বানিয়ে দিয়েছে, কানের বলতে আমি এরকম, মানে এরকম যে ঘোর প্যাঁচালা সেরকম কানেরই আমি পরতে পারি আর কি, গুজি খুব একটা পরতে পারি না, আমার কান চুলকায়, ঘুমানোর সময় খুলে রাখতে হয় অনেক হ্যাপা, তো ওই জন্য প্যাঁচ কানেরই আমি পরি বা রিং পরি। তো প্যাচের মধ্যেই একটা বানিয়ে দিয়েছে আর কি, তোমাদেরকে দেখাচ্ছি এদিকে ওদিকে কোথাও একটা আমি অ্যাড করে দেবো ফটোটা, তো দেখে নিও একটু কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু এটা অবশ্য মামুনি পাপার তরফ থেকে, আমি দেখিও নি এখনো। আর তো মামুনি বলল, ফটো পাঠালো, তো এইসব আর কি গেল। আরও একটা ভাইটাল কথা বলি, আমরা তো খুব ছোট চ্যানেল, তো কোথাও একটা আসার আলো একটুখানি দেখতে পেলেই না সেদিকে ছুটতে শুরু করি, আদৌ সেটা ঠিক কি ভুল বিচার করার আগেই সেই দিক থেকে আলোটা যেই আমার দিকে একটু দেখালো যে আলো আসছে, তো সেই দিকটাতে ছুটতে শুরু করি। আজকাল ভীষণ বড় বড় চ্যানেল, ইন্ডিয়ান ব্লগার সৌমিও কদিন আগে বলেছে, তারপর দ্য পজ প্যালেট, তো স্ক্যাম না হচ্ছে এরকম, মানে বড় বড় চ্যানেলদের নাম নিয়ে টেলিগ্রাম থেকে মেসেজ করা হচ্ছে গিফট পাঠাবে এই বলে। আর আজকে আমি মানে এগুলো শুনছিলাম এতদিন, আর আজকে চোখের সামনে প্রমাণ পেলাম, আমার এক ইউটিউবার বন্ধু নতুন এক দিদির সাথে আলাপ হয়েছে, এই সামনাসামনি থাকেন, তা সামনাসামনি বলতে আমার দেখা হয়নি, ইউটিউব কমেন্টের মাধ্যমে আমাদের আলাপ, তো সেখানে দিদি আজকে আমাকে কমেন্ট করে বললো খুব দরকার, আর আমি এতটাই মানে কি আর বলবো অনেকটা লেট করে ফেলেছি দিদির সাথে মানে কানেক্ট করতে আর কি, নিজেরই খারাপ লাগছিল ওই জন্যে। কারণটা হচ্ছে আমি যখন ভিডিও বানাই তখন নিজের নেটটাকে অফ করে রাখি, ওয়াইফাই কানেকশনটাকেও বন্ধ করে রাখি যাতে ওই টুং টুং করে না বাজে এই আর কি, এইসবের জন্যেই। তো আমি কমেন্টটা দেখতে অনেকটা লেট করি, দিদি আমার ফেসবুক আইডি চেয়েছিলেন, তো তারপর দেওয়ার পর দিদির থেকে শুনে তো আমি পুরো হতবাক হয়ে গেলাম, মানে একটা বড় চ্যানেল, আমি কারো কোনো চ্যানেলের নাম নিচ্ছি না, না দিদির চ্যানেল না বড় চ্যানেলটার, আশা করি দিদিও নিজেও হয়তো ব্লগ বানাবেন এই নিয়ে, আর বানানোটা উচিত। তো একদম দিদি আমাকে স্ক্রিনশট দিয়ে মেসেজ দিয়ে পাঠালেন, দেখলেন তো সেও একটা স্ক্যামের মুখোমুখি হয়েছে, অলরেডি তার কিছু টাকা তো ব্যয় হয়েইছে, মানে
গেছে একদমই ভোগের খাতায়, ও আর ফেরত পাওয়ার আশা তো নেই। আসলে গিফট পাঠাবে বলে এখন বেশিরভাগ স্ক্যামগুলো এভাবেই হচ্ছে, গিফট পাঠাবে বলে। তো একটু সতর্ক থাকো তোমরা, ছোট চ্যানেল আমি জানি, আমি নিজেও জানি, নিজেও ভুক্তভোগী, যে কোথাও একটা আলো দেখলে, মানে থ্যাংক গড যে আমার সাথে এখনো এরকম কিছু হয়নি। আমি চেষ্টা করবো এইসব দেখে আরো বেশি সাবধান হওয়ার, কারণ যখন হওয়ার থাকে না আমার সাথে, যখন হবে তখন আমি বোকা হয়ে যাবো। আজকে দিদিকে আমি যে বুদ্ধিগুলো দিলাম, আমি জানি না দিদির কতটা কাজে লাগবে, বা কিছু দিদির সাথে অনেকক্ষণ ধরেই কথাবার্তা বললাম, যেগুলো আমার ঠিক মনে হলো সেগুলো আমি দিদিকে বললাম, দিদিরও তাই একই মতামত, দিদিও তাই বলছিলেন যে হ্যাঁ ঠিকই বলেছি। তো যখন কোন চ্যানেল তোমার সাথে তোমাকে গিফট পাঠাবে বলবে বা কিছু, তখন তিনি নিজে তোমার সাথে কানেক্ট করবেন, তিনি নিজে বলবেন তোমার ইমেল আইডি বা ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি কিছু একটা দেওয়ার জন্য, সেখানেই তোমার অ্যাড্রেসটা তুমি দিতে পারবে। তো প্লিজ এরকম টেলিগ্রাম কোনো আইডিকে তোমরা বিশ্বাস করো না, এটা ভীষণভাবে ফ্রড হচ্ছে, স্ক্যাম হচ্ছে আর কি, কিছু করার নেই, বড় চ্যানেলদেরও কিছু করার নেই। মানে প্রোফাইল ফটো ইউজ করছে, প্লাস টেলিগ্রামে তার চ্যানেলের নামটা ইউজ করছে, বোঝার সত্যি উপায় নেই। কিন্তু টেলিগ্রাম বলে কিন্তু লেখাটা আসছে, এটা দিদির বোঝাটা একটু উচিত ছিল। ওই যে বললাম যখন আসার আলো একটুখানি দেখা যায়, মানে এটা আসার আলো বলছি এই কারণে, কারণ ভীষণ ভালো, ধরো আমি তাকে দেখে ইন্সপায়ার হয়েছি, সে আমার কমেন্টে রিপ্লাই দিয়েছে, সে গিফট পাঠাবে বলছে, এটা হয়তো ভীষণ একটা আনন্দের ব্যাপার ছিল, সেটা নিয়েও হয়তো একটা কন্টেন্ট বানানো যেত, সেটাই মনে হয়েছে, আমার মনে হচ্ছে আর কি, যে এভাবেই হয়তো ভাবনা চিন্তা হয়েছিল, তাই জন্য তিনিও হয়তো বেশি ভাবেনি আর কি, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে যা চেয়েছে বা কিছু। তো আর কোনো চ্যানেল যদি তোমাকে গিফট পাঠায়, সে তোমার থেকে নিশ্চয়ই টাকা চাইবে না উল্টে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে, আশা করি এই ধরনের ভুলগুলো আর হবে না। তাহলে আর কি বলবো বলো, তো দেখি পটল চিংড়ি তো হয়েই গেছে, ভাতটা নামাবো, যখন যাব আমি রান্না করে তখন তোমাদের সাথে পটল চিংড়ির ফাইনাল লুকটা শেয়ার করে দেবো। এখন বাজে 6:15, আর এই একটু বসলাম কারণ সন্ধে ঠন্ধে দিয়ে আসলাম, আর এই যে এই টাইমটা থেকে টেম্পারেচারটা নামতে শুরু করে, ব্যাস এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতে থাকে এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কারণ রাতেও তো সেরকম কিছু আর দেখানোর নেই, কারণটা হচ্ছে পটল চিংড়ি কড়াই রয়েছে, জাস্ট ভাতটা করবো আর একটু ডাল করে নেবো রাত্রের জন্য, তাহলেই হয়ে যাবে। আর কালকে আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে আমাদের বাড়িতে আসবে একজন, তোমরা চিনতে পারবে দেখলে, যারা আমার পুরনো ব্লগ দেখো তারা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধু যারা ভিডিও দেখছো করা হচ্ছে না, হয়ে উঠছে না, তারাও প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো টাটা।